বেশি ভালোবাসি তাকে, আমাদের আত্মীয় স্বজনকে। দেখা বাবা, ভাই বন্ধু, পুত্র কন্যা সন্তান স্বামী আত্মীয় সবাইকে ভালোবাসি আমরা। কেন ভালোবাসি? বিনিময়ে একটু ভালোবাসা পাওয়ার জন্য। কখন ভালোবাসাটা পাওয়ার আশা করি? আমি সনেকা দাস, এখন আমি বুঝতে পারি না যে মানুষ বৃদ্ধ হয়ে গেলে একটু ভালোবাসার জন্য কেমন কাঙালের মতো করে। কারণ এখন আমার এই জীবনটা কেমন, ঠিক যেমন বেলা 12টার সময় আকাশে সূর্য ডক ডক করে জ্বলে, ঠিক তেমন আমি সনেকা দাস এখন চারিদিকের ভালোবাসায় পরিপূর্ণ। আমি কি করে বুঝব একজন বৃদ্ধ মানুষের মনের যন্ত্রণা কতখানি? মা, কি করে বুঝবো আমি? কারণ আমার তো সেই দিনটা আসেনি। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, এই জীবনের বেলা যখন অবসানে চলে আসে, সন্ধ্যার আধার জীবনে নেমে আসে, তখন তার মনটা হয়ে যায় শিশুর সমতুল্য। একটি শিশু যেমন মাতৃস্নেহ পিতৃস্নেহ পাবার জন্য হাহাকার করে, কান্না করে, এক নজর মা যেন তাকে না ছেড়ে কোথাও যায়, ঠিক তেমন বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, আমাদের আত্মীয় স্বজনেরা যারা, তারা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের মনের মনোবৃত্তিটাও ঠিক ওই শিশুর মতন হয়ে যায়। মনে মনে ভাবে আমার জীবনে বেলা দিনে দিনে চলে গেল, সন্ধ্যার আধার আমার জীবনে না জানি কখনো ভগবানের ডাক আসবে, এই মায়ার সংসার ত্যাগ করে আমায় চলে যেতে হবে। তাই যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাব, হয়তো আমার প্রিয় মানুষটাকে আমি দেখতে পাবো, হয়তো আমার পুত্র কন্যা যাদেরকে আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি, আমার শেষ যাত্রার সময় হয়তো আমি তাদের মুখখানা দেখতে পাবো না। এই আশা করি সব সময় যারা মুক্ত হয়ে যায়, ছেলেকে বলে বাবা রে তুই তো আমার কাছে আয়, মেয়েকে বলে বাবা রে তুই তো আমার কাছে আয়, কিন্তু সেই যন্ত্রণা আমরা বুঝতে পারি না যে সেই বৃদ্ধ বাবা মা সন্তানের কাছে চায় না স্বর্ণ অলঙ্কার, চায় না সুখ সমৃদ্ধি ঐশ্বর্য গাড়ি বাড়ি, চায় শুধু সন্তানের ভালোবাসা। আমরা মনে হতভাগ্য সন্তান, বাবা মাকে সেই ভালোবাসাটুকু দিতে পারি না। নিজের প্রাণের থেকেও বেশি আমাদেরকে ভালোবেসেছে, নিজের মুখের আহার নিজে না আহার করে আমাদের শেষ সময় সেই বাবা মাকে আমরা কি দিয়ে শুধু চোখে দেখ, দুঃখ ব্যথা জ্বালা যন্ত্রণা ছাড়া আর কিছু দিতে পারি না। আমার মতো যাদের রক্তের গরম এখন আছে, তারা কখনো বুঝবে না একজন বৃদ্ধ বৃদ্ধ মানুষের মনের যন্ত্রণা। তাই 2019 সালে চীন আমাদের খুব ভালো একটা শিক্ষা দিয়ে গেছে। কি শিক্ষা? খুব ভালো একটা উপহার দিয়েছে আমাদের, ধন্যবাদ। সেটা হলো করোনা ভাইরাস। 2019 সালে যখন করোনা ভাইরাস এলো আমাদের ভারতে, ঠিক সেই সময় চারিদিকে লকডাউন, খুব জোরদার লকডাউন। আপনাদের এদিকে কতটা হয়েছে আমি জানি না, আমাদের মালদায় এক বাড়ি থেকে আর এক বাড়িতে কেউ যেতে পারে না। ঠিক সেই সময় আমি
ময়নাগুড়ি থেকে গান করে বাড়িতে ফিরেছি। ময়নাগুড়ি থেকে গান করে যখন বাড়িতে ফিরলাম, দু তিন দিন পরে পরপর দুদিন আমার একটু হাঁচি পড়ল। চারিদিকে করোনার আবহাওয়া, তখন দুটি হাঁচি যখন পড়ল, আমার সব থেকে প্রিয় মানুষ যিনি, যাকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, সেই ভালোবাসার মানুষটা আমায় বলল, দেখো চারিদিকের আবহাওয়া ভালো না, তোমার কিন্তু পরপর হাঁচি পড়েই যাচ্ছে, তুমি এক কাজ করো।